আমরা অনেকে মনে মনে করি যে মধু শুধুমাত্র বাচ্চারা খায় আর ঠান্ডার সময় খায় মাত্র কিন্তু আজকে আপনাদের সামনে এটা দেখিয়ে দেব যে তালের ফুলরি অথবা আপনারা যাই বলেন মধু দিয়ে কিভাবে তৈরি করতে হয় সম্মানিত দর্শক তাহলে দেখে নিই যে তালের ফুলরি অথবা গুলগুলা কিভাবে মধু দিয়ে তৈরি করতে হয় শুরু হলো পাকা তাল ছিলা আরম্ভ এবার এই পাকা তাল ছিলে কিভাবে এটাকে রস বের করছে আপনারা দেখে নিন বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু পানি দেওয়া হলো পানি দিয়ে এটাকে ভালোভাবে মিজা হচ্ছে এই মিজার পরে দেখুন কি আরম্ভ হচ্ছে এই মিজার পরে এটাকে ভালোভাবে আপনার কোনো জিনিস দিয়ে যে কোনো জিনিস দিয়ে এটাকে ছাঁকতে হবে চলুন আমরা তাহলে এটা কিভাবে ছাঁকতে হয় দেখার চেষ্টা করি বন্ধুরা চোখ রাখুন আমাদের ভিডিওটিতে দেখুন এটাকে তালের রসটাকে কিভাবে বের করা হচ্ছে আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা তালের রসগুলোকে বের করবেন বের করবেন বের করার পর এটাকে ভালোভাবে সুন্দর করে এটাকে ছাঁকতে হবে আপনারা দেখুন যে ছাঁকার কার্যক্রম কিভাবে হচ্ছে কীভাবে ছাঁকা হচ্ছে এই কাপড়ে আপনারা খুব সুন্দর করে এটাকে ছেঁকে নেবেন দেখতে পাচ্ছেন যে এই তালের রসটাকে ছাঁকা হচ্ছে এটাকে ছাঁকার পরে আপনারা দেখতে পাবেন যে কিভাবে এতে মধু মেশানো হবে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ছাঁকার কাজ চলছে খুব শীঘ্রই ছাঁকার কাজ হয়ে যাবে ছাঁকার কাজ হয়ে যাবে খুব শীঘ্রই আপনারা চোখ রাখুন ভিডিওটিতে এই দেখুন এই ছাঁকার কাজ হয়ে গেছে অলরেডি এবার এতে মধু দেওয়া হবে এই যে দেখুন আমাদের পিস লাইব্রেরির মধু মৌচাকের মধু দেওয়া হচ্ছে এই মধু আপনি পরিমাণ মতো মধু দেবেন যেমন তালের রস থাকবে সেই পরিমাণ মতো আপনি মধু দেবেন এবং মধুর দেওয়ার সাথে সাথে আপনি চালের আটা এবং গমের আটা আপনি পরিমাণ মতো দেবেন চালের আটা কম থাকবে গমের আটা বেশি থাকবে সেই রকম পরিমাণ হিসেবে আপনারা এগুলো জানেন সেই রকম হিসেবে আপনারা চালের আটা গমের আটা মধু এবং তালের সেই রস একত্রিতভাবে সানতে শুরু করবেন যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা সানা হচ্ছে সেই তালের রস মধু এবং চাল গমের আটা একত্রিতভাবে দর্শক মণ্ডলী এই যে তালের ফুলরি এই তালের ফুলারি আপনারা এভাবেই করবেন দেখুন আমাদের আটার কাজ সানার কাজ শেষ হয়ে গেল এবার চলুন গরম তেল করলেন গরম তেল করার পরে এবার ফুলারি আপনারা দিচ্ছেন তালের ফুলরি দেখতে পাচ্ছেন দর্শক খুব সহজ ব্যাপার আপনারা অবশ্যই তালের ফুলরি মধুর তৈরি তালের ফুলারি আপনারা খাবেন এতে উপকারও আছে এবং এর আলাদাই একটা টেস্ট ফুল আছে সম্মানিত দর্শক তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারলেন যে কীভাবে তালের ফ্লোরি আমরা করলাম এবং খুব সহজেই আপনারাও করতে পারবেন তাহলে আর দেরি কিশোর বন্ধুরা শুরু করুন মধু দিয়ে তালের ফ্লোরি তৈরি করতে নিজে খান অন্যকে খাওয়ান গিফট করুন এবং বিভিন্নভাবে বিভিন্ন কাজে আপনারা মধু ব্যবহার করুন তো বন্ধুরা এখান থেকেই তাহলে আপনারা সহজে বুঝতে পারলেন তাহলে সম্মানিত দর্শক আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমরা তালের গুলগুলা আপনাদের সামনে তৈরি করলাম তো দর্শক যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক এখান থেকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভাইয়েরা বিশুদ্ধ খাঁটি মধু এবং কালো জিরার তেলের জন্য এক্ষুনি যোগাযোগ করুন ভাই আবদুল কায়ুম সাহেবের পিস লাইব্রেরিতে এবং আপনারা এর গ্রাহক হওয়ার জন্য স্ক্রিনে উঠে থাকা নাম্বারটিতে যোগাযোগ করুন